18/03/2021 আবারও একটা নতুন প্রশ্নচিহ্নের মুখে ম্যারিট লিস্ট অফ 2014 যেটা মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন 16,500 রিক্রুটমেন্টের ব্যাপারে। তো কিছু ডিএলএড ক্যান্ডিডেট এবং কিছু পিটিশনার মিলে আজকে আবারও একটা কেস লজ হয়েছে হাইকোর্টে, যেটা ম্যারিট লিস্টটা বাতিল করার জন্য, যে ম্যারিট লিস্টে শুধুমাত্র রোল নাম্বার, নাম, র্যাঙ্কিং দেওয়া আছে, কিন্তু তাতে মার্কস কত দেওয়া আছে, ইন্টারভিউতে কত মার্কস দেওয়া আছে বা আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য, সেগুলো সব অন্ধকারে। তাই পর্ষদ কিছু করেনি, মানে কমপ্লিটলি এগুলোকে পুরো পাবলিশ করেনি, তাই আবারও একটা কেস হতে চলেছে, তাই আবারও একটা প্রশ্নের সম্মুখীন হতে চলেছে, অন্ধকারের সম্মুখীন হতে চলেছে এই 16,500 রিক্রুটমেন্ট। তো হিয়ারিং হবে সম্ভবত 23/03/2021-এ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।